আপনারা দেখছেন কর্মসন্ধানী, আমি হিমাদ্রি। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে একটি নোটিশ বেরিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ফায়ার, তো এখানে দেওয়া আছে ডেট অফ সাবমিশন। তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার ডেট হচ্ছে 29/1/2022 থেকে শুরু হচ্ছে এবং আবেদন চলবে 4/3/2022 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান, মানে এখানে ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে বেতনও দেওয়া আছে, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 3, 21,700 থেকে 69,100 পর্যন্ত। এখানে নিয়োগের পদ্ধতি, যে প্রসেসগুলি দেয়া আছে সেগুলি হলো, প্রথমে আপনাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এছাড়া কম্পিউটার বেস রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। এগুলো হওয়ার পরে তারপরে নিয়োগ প্রক্রিয়ায় আপনি সুযোগ পাবেন। আচ্ছা, শূন্য পদের সংখ্যা কত আছে আমরা একটু দেখে নেব। এখানে মোট শূন্য পদ যেটা আছে 1149। 36 নম্বরে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে মোট শূন্য পদ 54টি। এবং এই পদের জন্য কি যোগ্যতা লাগবে আমরা একটু দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 ক্লাস অর ইকুইভ্যালেন্ট। এই পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এবং এজ লিমিট, এখানে বয়স হতে হবে 4/3/2022 অনুযায়ী 18 থেকে 23 বছর। এছাড়া এখানে এসসি এসটি প্রার্থীদের নিয়ম, সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, এবং ওবিসিদের ও এক্স সার্ভিসম্যানদের 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপরে আছে শারীরিক মাপজোক। শারীরিক মাপজোকে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এখানে হাইট হতে হবে 170 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার। এছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী গোর্খা ও অন্যান্যদের ছাড় আছে। এবং এখানে আবেদন ফি কি আছে দেখে নেব একটু। আবেদন ফি এখানে অ্যাপ্লিকেশন ফি, এখানে আবেদন ফি বাবদ আপনাকে দিতে হবে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য কোনো ফি দিতে হবে না। আবেদনের পদ্ধতি ও সিলেবাস সম্পর্কে পরে একটা ভিডিও করে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, এছাড়া অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।